বাঁকুড়া ইউনিভার্সিটি ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এম আই এল টু বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এম টু বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরপ মাথা ব্যথা থাকবে না তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য সদস্যই না হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের অন্তর্গত এম আই এল টু বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন যদিও এর আগে আমরা এম এর বাংলার সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বরের পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি কিছু কিছু গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করেছি ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা পরপর ডেসক্রিপশন বক্স বক্সে পাবে তোমরা সেখান থেকে দেখে নিও তবে আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম আজকের এই ভিডিওটিতে আমরা পাঁচ নম্বরের এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো যেই দুটি তোমাদের পরীক্ষা আসবে বা পরীক্ষা এসে বসে রয়েছে এরকম দুটি গুরুত্বপূর্ণ টপিক আজকের এই ভিডিওটিতে আমরা পেয়ে যাবে তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন সম্পর্কে তোমাদের আর কোনো মাথা ব্যথাই করতে হবে না সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখো প্রত্যেকটা এ টু জেড তথ্য তোমরা জানতে পারবে তো প্রথমে আমরা একটু ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয় কোডটা সম্পর্কে জেনে নেই এই কোর্টের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আমাদের এটা এম আই এল টু কোর্সকে বোঝাচ্ছে এই হচ্ছে আমাদের বেসিক নলেজ এবার চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা ভালো করে প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে দেখো আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা দেবে ধরে নেওয়া এটা একটা প্রশ্নপত্র এই প্রশ্নটাতে তিনটা দাগ পাবো এক দাগ যেখানে দুই নম্বরের প্রশ্নাবলী থাকবে টু মার্কের ঠিক আছে দুই দাগ যেখানে পাঁচ নম্বরের বা ফাইভ মার্কের প্রশ্নাবলী থাকবে তিন দাগ যেখানে আমরা দশ মার্কের প্রশ্নাবলী পাবো এই তিন দাগে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা কিন্তু ডিজাইন করা হবে তো এক দাগে দুই নম্বরের প্রশ্ন আমরা সাজেশন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করেছি তো এটা লিঙ্ক প্রথমেই বললাম ডিসক্রিপশন বক্সে আসে দেখে নাও সেখান থেকে আজকে আমরা দুই দাগের প্রশ্নাবলী আলোচনা করব যেখানে এই হচ্ছে দুই দাগ দুই দাগে এরকম একটা লাইন পাবো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু টু ঠিক আছে তো পাঁচ নম্বরের প্রশ্নে এখানে তোমাদের দুটো করতে হচ্ছে পাঁচ দুগুণে দশ এখান থেকে দশ নম্বর কিন্তু আসবে এখানে তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা তথ্য রাখা হয়েছে এখানে চারটা প্রশ্ন আসে তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে কথা ক্লিয়ার চারটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হচ্ছে আর যে দুটো আসবে সেই দুটোই তোমাদের সামনে তুলে ধরছে একদম বলতে পারো যে হাতে কোনো একদম হ্যান্ড্রেডে হ্যান্ড্রেড পারসেন্ট কী বললাম যেটাই আসবে সেটাই তোমাদের সামনে তুলে ধরা তো এই হচ্ছে আমাদের পাঁচ নম্বরের যে দুটো প্রশ্ন আসবে তার মধ্যে এক নম্বর এক নম্বর এক নম্বর যেটা কমন কমনযোগ্য এবং পরীক্ষায় আসবেই বা পরীক্ষায় এসে বসে রয়েছে সেটা হচ্ছে ছন্দলিপি প্রস্তুত করা কি বললাম ছন্দলিপি প্রস্তুত করা এখানে একটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি আকাশ আঁশের স্তব্ধ যেথায় একটি পুকুরের সরি একটুই সুরের ধারা অসীম নিরবতার কানে বাজাচ্ছে এক এই লাইনটাকে ভিত্তি করে তোমাদের ছন্দলিপি প্রস্তুত করতে হবে এটা হচ্ছে আমাদের ছন্দলিপি প্রস্তুতের একটা জাস্ট নমুনা মাত্র তাহলে আমরা যদি এই বিষয়টা শিখি যে ছন্দলিপি কীভাবে প্রস্তুত করতে হবে তাহলে এই বিষয়টা যদি আমরা শিখতে পারি তাহলে পাঁচ নম্বরের একটা প্রশ্ন অনায়াসে হান্ড্রেড টি হান্ড্রেড পার্সেন্ট আমরা কমন পাবো কথা ক্লিয়ার পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য যে বিষয় সেটা হচ্ছে ব্যাখ্যা সহ অলঙ্কার নির্ণয় করা কি বললাম অলঙ্কার নির্ণয় করা এটাও কমন যোগ্য এখানে একটা লাইন দেখো আমি জাস্ট নমুনা আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা এই যে লাইন এই লাইনটির উপর ভিত্তি করে এই লাইনটাকে আমাদের ব্যাখ্যা সহ কিন্তু অলঙ্কার নির্ণয় করতে হবে তো আমরা যদি অলঙ্কার নির্ণয়ের যে কনসেপ্ট কীভাবে করতে হয় সেটা যদি আমরা শিখতে পারি তাহলে এই এখান থেকে পাঁচ নম্বরের আরও একটা প্রশ্ন আমরা কমন পাচ্ছি তাহলে এখানে দুটো প্রশ্নই আসতেছে একটা অলঙ্কার নির্ণয়ের আর একটা আমরা উপর থেকে দেখতে পারলাম ছন্দলিপি নির্ণয়ের বা প্রস্তুত করা তো এই দুটো বিষয় আমরা যদি একটু ডিপলি বুঝি যে কিভাবে করতে হয় কিভাবে করব প্রত্যেকটা বিষয়ে যদি জানতে পারি তাহলে আমরা এখান থেকে পাঁচ নম্বরের যে দুটো প্রশ্ন আসবে দুটোই আমরা কমন পাবো আর দুটোই আমরা লিখতে পারবো সুতরাং এখান থেকে দশ নম্বর আমাদের পকেটে কথা ক্লিয়ার তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তো এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে কিভাবে ছন্দলিপি তৈরি করতে হয় কিভাবে অলঙ্কার তৈরি করতে হয় ঠিক আছে তো ভিডিওটির শেষে যে বিষয়টা তোমাদের একটু আমরা জাস্ট রিকোয়েস্ট করি দেখো কমেন্ট বক্সটি তোমরা এটা জানাতে ভুলো না বা তোমরা এটাও জানাতে পারো যে অলঙ্কার নির্ণয় তোমরা পারো কি পারো না তো না পারলে তোমরা কমেন্ট করো পরবর্তীতে অলঙ্কার কিভাবে নির্ণয় করতে হয় ছন্দলিপি কিভাবে প্রস্তুত করতে হয় সেগুলো আমরা আলোচনা করবো যদি তোমরা কমেন্ট করো ডেসক্রিপশন বক্স যেখানে আমরা বললাম না এম এল টু কোর্সের দুই নম্বরের পাঁচ নম্বরের দশ নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সেখানের আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই